মানুষের নিরাপত্তা আদৌ কোথায়? আদৌ কি আমরা সুরক্ষিত? একজন নির্বাচিত জনপ্রতিনিধির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। আবার শাসক দলের নেতা মন্ত্রীরা মানুষের কাছে দিদির দুধ হয়ে পৌঁছলে তাদের দিকে ধেয়ে আসে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ বিক্ষোভ। দুর্নীতিতে বিদ্ধ শাসক দল বলছে কোনো দুর্নীতি নেই। হুগলির মশাটে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে এক হাত নিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। শাসক নেতারা রাজ্যে শান্তির কথা বললেও দলের অভ্যন্তরে তৃণমূলের গোষ্ঠীকুণ্ডল প্রকাশ্যে। বাসন্তীতে সেই ছবি ফের সামনে এলো আরো একবার। এই রাজ্যে শাসক দল না করলে অবস্থা হবে ভয়ঙ্কর। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী হত দুরাস, ছাড় পাবে না বিধায়করাও। একুশে বিধানসভা ভোটের পর হিংসার ছবি দেখেছিল বাংলা। শনিবার ভাঙর দেখল সেই ছবির পুনরাবৃত্তি। আইএসএফ বিধায়কের গাড়ি লক্ষ্য করে চলল হামলা, ইট লাঠির আঘাত। প্রশ্ন উঠছে, বিধায়ক যদি সুরক্ষিত না হন তাহলে আম আদমির নিরাপত্তা কোথায়? হামলার ঘটনায় রবিবারই গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ককে। পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। মুহুর্মুহু ইট বৃষ্টি, গাড়িতে লাঠির আঘাত, আক্রান্ত হচ্ছেন খুদ বিধায়ক। ভাঙরের মাটিতে আক্রান্ত হতে হচ্ছে ভাঙরের জনপ্রতিনিধিকেই। আরাবুল বাহিনীর তাণ্ডব লীলায় শিউরে উঠছেন অনেকে, আতঙ্ক গ্রাস করছে স্থানীয় বাসিন্দাদেরও। মানুষের ওপর কিভাবে পুলিশ অত্যাচার করেছে এবং নওশাদ সিদ্দিকীর ওপরে কিভাবে অত্যাচার করেছে, এইটা কিন্তু আমরা বাংলার মানুষ মেনে নিতে পারবো না। বিধায়ককে না যদি ওরা ছাড়া, আম মানুষ কিভাবে ছাড়তে পারে? ঘটকালের হামলার ওপরে আমরা তীব্র নিন্দা জানাই, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারিনি এবং বাংলার মানুষও মেনে নেবে না। নওশাদের ওপর নৃশংস এই হামলা কেন? রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। সরকারের যে মানুষের ওপরে মিথ্যাভাবে চাপিয়ে রাখাটা আসলে প্রকাশ হয়ে যাচ্ছে, তাই নওশাদেরকে মানুষ এই সরকার বা এই সরকারের যারা সরকারকে সামনে রেখে লুটে খাচ্ছে তারা নওশাদকে ভয় করছে। বিভিন্ন সময় বারবার শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন আইএসএফ এর বিধায়ক। প্রশ্ন উঠছে, সেই কারণেই কি এমন হামলা যেখানে খোদ বিধায়কই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রিপাবলিক বাংলা।